কেষ্টপু প্রফুল্ল কারণ পশ্চিম অধিবাসীবৃন্দ ক্লাবের পক্ষ থেকে করোনা বিধ্বস্ত পরিস্থিতিতে এলাকার 162 জন দুস্থ মানুষের হাতে কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হলো। উদ্যোগের বিষয়ে জানালেন ক্লাবের সেক্রেটারি রঞ্জিত চক্রবর্তী। আজকে গুড ফ্রাইডের দিন 10ই এপ্রিল আমরা এক মহৎ কার্যে আজকে যুক্ত হয়েছি। আপনারা জানেন এই লকডাউনের ফলে প্রচুর গরিব মানুষ আছে যারা অভুক্ত হয়ে রয়েছে, সেই কিছু মানুষকে আমরা আজকে কিছু খাদ্যদ্রব্য দান করছি, তার সাথে আমরা মাস্ক এবং স্যানিটাইজারও দিচ্ছি। আমাদের এখানে মোটামুটি 150 জনের উপরে লোক আজকে এই খাদ্যদ্রব্য পাচ্ছে। আমরা যে সামগ্রীগুলো দিচ্ছি সেগুলি হচ্ছে আটা, ডাল, তেল, চিড়ে, সোয়াবিন, লাউ, কুমড়ো, আলু, পেঁয়াজ।